আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আমরা আজকে আলোচনা করব শব্দ অংশটি। প্রথমে আমরা জেনে নিই শব্দের প্রকারভেদ এবং সংজ্ঞা সম্পর্কে আমরা জানব। শব্দ জানতে হলে প্রথমে আমাদের বর্ণটা জানতে হবে। বর্ণটা হচ্ছে ধ্বনির লিখিত রূপ, আর শব্দটা হচ্ছে যে অর্থবোধক ধ্বনির সমন্বয়ে শব্দের সৃষ্টি হয়। আমরা একটা উদাহরণ দিই, যেমন কলম, এটা একটা শব্দ কিন্তু ধ্বনি রয়েছে ক, অ, ল, অ, মু, এই পাঁচটি ধ্বনির সমন্বয়ে কলম শব্দটি গঠন করা হয়েছে। কিন্তু আমরা ধ্বনির আরেকটা সঙ্গে জানি যে বাগযন্ত্রের সাহায্যে সৃষ্ট আওয়াজকে ধ্বনি বলা হয়, আর বাগযন্ত্রের সাহায্যে যে ধ্বনিটা উচ্চারিত হয় সেটা যদি আমরা লিখি সেটা হচ্ছে বর্ণ। আর বর্ণকে যদি আমরা পাশাপাশি লিখি, আর যদি সার্থক অর্থ প্রকাশ করে, তাহলে সেটা শব্দ, হবে। যেমন ব, একটা বর্ণ, তার পাশে একটা লিখলাম ই লিখলাম, তাহলে হয়ে গেল বই, তাহলে বই একটা শব্দ। এখন আমরা জানব শব্দের প্রকারভেদ সম্পর্কে। আমরা এখন জানব, যা হোক, শব্দের প্রকারভেদে আমরা জানি শব্দের প্রকারভেদটা তিন ভাগে ভাগ করা যায়। উৎস, গঠন এবং পদ, তিনটাভাবে গঠন করা যায়। প্রকারভেদ তিনটা, উৎস, গঠন, পদ। এখন উৎসগত দিক থেকে আমরা জানি তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন আমরা তৎসম সম্পর্কে আমরা জানব যে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম শব্দ আমরা যদি তৎসম শব্দ থেকেই যদি তৎসম শব্দকে বিশ্লেষণ করি, তাহলে তৎ অর্থ তার, সম অর্থ সমান, ঠিক আছে? তাহলে এখানে তার বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে তার বলতে সংস্কৃতকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রাচীন আর ভারতীয় আর্য ভাষা থেকে যে সংস্কৃত ভাষা, সেই ভাষাটাই হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ চেনার অনেক উপায় রয়েছে,
তার মধ্যে আমরা যদি বলি যে র রি রেফ র ফলা মূর্ধন্য স থাকলে সে শব্দটি তৎসম, যেমন কৃষাণ কৃষক। এরপরে তৎসম উপসর্গযোগে উপসর্গযোগে গঠিত শব্দ তৎসম। যেমন পরি একটা তৎসম উপসর্গ, পরি যোগ হার, পরিহার, এরকম তৎসম উপসর্গ বৃষ্টি আছে। এই বৃষ্টি দ্বারা গঠিত যে শব্দগুলো আমরা দেখব সেগুলো সবগুলোই তৎসম শব্দ। এরপরে রয়েছে বিসর্গ যুক্ত, বিসর্গ সন্ধি যুক্ত যেগুলো শব্দ রয়েছে সবগুলোই তৎসম শব্দ। এরপরে সাপ প্রত্যয় যুক্ত যেগুলো শব্দ রয়েছে সেগুলো শব্দ তৎসম শব্দ। এরপরে আমরা জানব যে তদ্ভব শব্দ, তদ্ভব তদ্ভব শব্দ যদি আমরা ঠিক তৎসমের মতো বিশ্লেষণ করি, তৎ অর্থ তার আর ভাব অর্থ ভব, ভব অর্থ উৎপন্ন, অর্থাৎ তার হতে উৎপন্ন। বলতে এখানে আমরা তার বলতে কি বুঝবো, সংস্কৃত, সংস্কৃত থেকে বিবর্তনের মাধ্যমে যে শব্দগুলো উৎপন্ন হয়েছে তাকে তদ্ভব শব্দ বলা হয়। আর তদ্ভব শব্দের অপর আরেকটি নাম রয়েছে, এর অপর নাম হচ্ছে যে খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের আরেকটি নাম রয়েছে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তদ্ভব শব্দ গুলো হচ্ছে যে তৎসম শব্দের যে আধুনিক রূপটা, সে আধুনিক রূপকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি। যেরকম আমরা যদি লিখি যে দন্ত, দন্ত ছিল তৎসম শব্দ, সেখান থেকে দাঁত, এই দাঁতটা হচ্ছে তদ্ভব। হস্ত, হস্ত থেকে হাত, হাতটা হচ্ছে তদ্ভব শব্দ। সর্প তৎসম শব্দ, সেখান থেকে আসে সাপ। এইভাবে কর্ণ, কর্ণ তৎসম শব্দ, সেখান থেকে এসে কান। এরকম অনেক রয়েছে তৎসম শব্দ। এরপরে তোমাদের মূল বইয়ের দেশি শব্দ, আমাদের যে মূল ভাষা দেশি, দেশি শব্দগুলো রয়েছে, এই দেশি শব্দ তোমাদের বইয়ে খুব বেশি নেই। আমার মনে হয় আমরা এভাবে মনে রাখতে পারি যে একজন লোকের নাম, একটা গল্পের মাধ্যমে যে একজন লোকের নাম দিলাম কুদ্দুস, ওই লোকটা একটু কুদ্দুস, আমরা যা হোক আরেকদিন বলবো এই গল্পটা। আমরা দেশি ভাষাগুলো একটু শব্দগুলো একটু জেনে নিই, সেটা হচ্ছে কুড়ি, ডাব, টোপর ইত্যাদি। এরপরে বিদেশি শব্দগুলো, আমরা বিদেশি শব্দগুলো অন্য ক্লাসে আমরা জানবো, তবু একটু জেনে নিই। বিদেশি শব্দগুলোর মধ্যে পর্তুগিজ রয়েছে, পর্তুগিজ, পর্তুগিজ শব্দের মধ্যে গির্জা গুদাম রয়েছে। যা হোক তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।